কি খাবে? ডিম খাবে? ওদেরকে দেখাই। আচ্ছা এই ডিম ভালো, ঠিক আছে। ডিম খাবে, ডিম খাবে, তারপর ডিমের ভাজা ভাজা কি না শেখাচ্ছে নাকি? আসমাটা টেস্ট করে বলো কেমন হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে মানে এখনো গ্রাস হয়নি আমার, থানা বাসন ধুতে এসছে, শিবাজিরা আসছে না, আমি সেই দেখে আমি শুয়ে রয়েছি। ওরা যদি না আসে তাহলে বাড়িতে গিয়ে হানা দিয়ে ওদেরকে আনবো, তারপর ঘুরতে উঠবো। তারাই উঠবো না, উঠতে ওই রান্নাঘরে ঘুরতে হবে, বাসন টাসন মাজতে হবে, ঘর মুছতে হবে। গভীর তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘর তো বাসি ঘর তো রাখা যাবে না, তো দেখি ও এসছে। বাসন কোনটা কি নেবো সেটাই হচ্ছে, এটা কটাতে বলছে ৩৫টা। শুনতে পাচ্ছো? ৩৫টা, ৩৫টা আমাকে জামার পিসেস দিতে হবে, তাহলে গিয়ে এই জিনিসটা আমার হবে। আর এটা এটা ৪০টা, এটা ৫টা কেন বেশি? ও এটা দিয়ে বড়ো বাবা। কি রান্না করবো এটা? বিরিয়ানি। ও কত বিরিয়ানি তো দোকানে ১০০ টাকা দিলে, ১০০-২০০ টাকা দিলে নর্মাল বিরিয়ানি পাওয়া যাচ্ছে। কি করবো, বাসন টাকার জায়গা নেই। আমি ছোট ছোট দেখছি, কারণ আমার যেন এখন ৩-৪ জন মানুষের রান্না হয়, খুব বেশি হলো ৪-৫ জন। তার জন্য এইটাই ঠিক আছে, ডাল বলো ঝোল বলো সবই এগুলো চলবে। ৪০টা জোগাড় করতে গেলে আমি যাবো কোথায়? কড়াই নিয়েছে খুব ভালো, কিন্তু আমি যে স্পন্সারে অনেকগুলো কড়াই পেয়েছি, ৩টে কড়াই স্পন্সারের অলরেডি রয়েছে, তো আমি কড়াইটা এখন আর আমার দরকার নেই। আপাতত আমার ইন্ডাকশানে কড়াই আছে, আগে আসলে আগের সপ্তাহে আসলে কড়াইটা দিতাম। আমার কাছে এখন অনেকগুলো রয়েছে, তো দেখা যায় কোনটা নিয়ে আমাকে দেখাচ্ছে। মানো ওকে দুটো দিয়ে, এই যে দেখো জিন্সের প্যান্ট একটু দাও, আমি একটু দেখাই ওদেরকে দেখাই। এই সমস্ত মানে পুরো ওইরকম হয়ে গেছে, এই দেখো জিন্সের অবস্থা দেখে একটা মানুষ আমাদের পরে আমার দেখাতে দাও, দেখাচ্ছি ওদের এইরকম শুরু করো। পায়ের অবস্থাটা দেখো, কোনো সময় কোনো একটা মানে এই যে প্যান্টে পরে আছে সেটাও ধুয়ে দেখবে না, এই একটা ওকে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই যা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, নিয়ে চলে যাও, এটা পরে চলে যাও। আর এই জামাটা বলছি কি, এই জামাটা কেন দিচ্ছ দেখতে পাচ্ছ কি দাগ, এই পরিমাণে তেলের দাগ, এটা এই তেলের দাগটা পরে নাকি উনি রাস্তায় বেরোবে, বেরোক এই জামা পরিয়ে আছি রাস্তায় বেরোবে। দিয়ে দাও, মা দিয়ে দাও, ফের দিয়ে দাও, ওকে দিয়ে দাও। গরমকালে কি খাবো না খাবো কোনো হিসাব থাকে না, মানে এই গরমের হাত থেকে বাঁচার জন্য এখন আদর্শ খাবার হলো চিড়ে আর দই। এই তোমাদের বন্ধুদের জন্য অফিসে পাঠাচ্ছি, সকালবেলা উপাস থেকে বেলের শরবত খেয়েছে, এখন চিড়ে আর দই দেবো, আমিও তাই খাবো। আর আজকে যেহেতু নিরামিষের দিন, শনিবার রয়েছে, এই যে পনির নিয়ে আসা হয়েছে, পনির রান্না হবে। আর উপাসে বন্ধু ইঁচড় রান্না করবে বলেছে, যে বৌদি আজকে নিরামিষটা ইঁচড় রান্না করবো তোমাকে। বেঁচেছি বেঁচেছি, অনেকক্ষণ বেঁচেছি না, ওটা দিয়ে আসো। এখানে তোমাদের লিটল গোল্ডের খিচুড়ির জন্য প্রেশার কুকারটাকে বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কড়া, এখানে পনিরটাকে ভেজে নেবো। পনির আমার পুরোটা লাগবে না, যেটুকু আছে এটুকুই খাওয়াবো, পনির গরম বেশি খুব ভালো লাগবে। লিটল গোল্ডের অবস্থাটা দেখতে পাচ্ছ, মাথার ভেতর ওর সেই সবজি কাটার যে মানে সবজি ড্রেন করার যে পাত্রটা, সেই পটটা মাথার উপর দিয়ে ক্যাপ বানিয়ে পরে নিয়েছে। ওর ক্যাপ পরার এত শখ, এত শখ ওর ক্যাপ পরার। পাশে আমার রান্না বসানো হয়ে গেছে মোটামুটি, আজকে হচ্ছে পটল ভাজা পনির আলু দিয়ে, আর হলো পটল দিয়ে রসা আর ভাত আর কি মা। আর এখানে লিটল গোল্ডকে নিয়ে যাবো এখন স্নান করানোর জন্য, অনেক বেজে গেছে, ৫:৩০টার কাছাকাছি বাজে, যেখানে ১২টায় স্নান করবো ১:৩০টা বাজে। চলো তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে দিই। কে হবে, কে কে সাবান নেবে, কে এখন কে সাবান নেবে, তুমি তুমি সাবান নেবে এখন? ও বাহ, আরেকজনকে বলেছি ওয়াশরুমে যাও, ওয়াশরুমে ঢুকে যাচ্ছে, যাও যাও ওয়াশরুমে যাও। ওই দেখো ওয়াশরুমে টুক টুক করতে করতে ওয়াশরুমে ঢুকে যাচ্ছে, ও শাওয়ার হবে এখন। ঘুরতে পারছে এখন ২:৩০-এর কাছাকাছি, আমার স্টান্ট নার সমস্ত হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে, আর ৫টার সময় যেতে হবে ওই বাড়িতে, একটা শুটিং রয়েছে। বললাম না লেফট ওভার শুটিংটা কবে থেকে বলছি, আজ করব কাল করব করে হচ্ছে না, আমার টাইম হচ্ছে তো পূজাদের হচ্ছে না, আর পূজার টাইম হচ্ছে তো আমি এই বাড়িতে চলে আসছি, তো সেটা না করে দিলেই নয় একদম। তো ৫টার পর ওই বাড়িতে যাবো, আর চলো তোমাদের সাথে শুটিং আজকে কি কি হয় সেটাও শেয়ার করবো। আর দুপুরে রান্না বান্না হয়ে গেছে, তোমাদের গুপুটাকে ফোন করেছি, এক্ষুনি খেতে আসবে। দেখতে পাচ্ছ এখানে রান্না বান্না করে কি অবস্থা করে রেখেছে রান্নাঘরটা, সব এই সমস্ত পরিষ্কার করবে। দেখা যাক আজকে কি কি রান্না করেছে সে,
এই যে এখানটা রয়েছে, এটা মনে হয় ইঁচড়, এখান থেকেই বলেছে যে বৌদি আজকে রান্না করতে হবে না, ও আমাকে দেবে। এটা এখনো ভগবানের প্রসাদ হয়নি, তাই তো? প্রসাদ হোক তারপর। এইটা রয়েছে তোমাদের গোবিন্দনগর মহারাজ, সে এখন ব্রাউন রাইস খায়, জিমে যাচ্ছে, তো এটা হলো ব্রাউন রাইস রান্না করেছে। এটাতে রয়েছে রাজমা, রাজমাটা ভালো হয়েছে, রাজমাটা টেস্ট করে বললো কেমন হয়েছে, রাজমাটা যেভাবে বলেছে ওইভাবেও করেছে, সুন্দর হয়েছে দেখতে। এবার আজকে হলো এইটাই গোবিন্দর মেনু রয়েছে। এটা হচ্ছে ফ্রুট স্যালাড যেটাকে বলে, ফ্রুট ঠিক নয়, এটা স্যালাড রয়েছে। এখানে রয়েছে স্প্রাউটেড মনে হয় এগুলো বিউলির ডাল, তাই তো? সেইগুলো রয়েছে, টমেটো রয়েছে, স্যালাড রয়েছে, এগুলো ব্যাস এই খাবে। ও জিম থেকে এসছে, এখন এগুলোও পাবে। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 6:15, এই যে তোমাদের লিটল গোল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওকে প্যান্টটা পরাবো আর জাস্ট বেরোতে হবে, অনেক লেট হয়ে গেছে। টোটোওয়ালা ফোনের পর ফোন করছে, এসে দেখো খুশি সীমানা নেই বাবুর সাথে, দাদা এখন একটু সুখ, কি ওর হাতে লেগেছে তো বলেছো তাই, চলো আমরা একটু ওপর থেকে দেখে আসি কি কি জামা পড়তে হবে আমাদের, আসো চলো। ঘেমো দেখো, একদম ধরবে না গোলকে, ঘেমো গোলকে, দেখো কি অবস্থা, ঘামাবো মুখে চুটকে দিল বজ্জা, ঘেমো মামামো ঘেমো, ওর মুখে মেকআপ ফুটে গেছে, কিছু নেই কালা। এই হচ্ছে মুখে মেকআপ করা, এখন কি নিচে মেকআপ করার তো নো নোটা কি, মেকআপ করার তো বিশেষ কোনো ব্যাপার নেই, মেকআপের দরকার নেই, মুখটা ধুয়ে চুলটাকে বেঁধে, আর গয়না কিছু পরা যাবে না, গয়নাগুলোকে খুলতে হবে আর একটা নর্মাল চুড়িদার মতন পরতে হবে, লাস্টে একটা সিন বাকি রয়েছে, আশা হয়ে গেছে। আর তোমাদের লিচিট গোলকেও রেডি করতে হবে, ওরও একটা সিন বাকি, তোমার নুন নো নো যাবো না, চলো যাবো না, বলো যাবো না, চলো নিচে চলো, বলো নো নো, ইস দুষ্টু রে দুষ্টু, তোকে দেখবি চুপ করিয়ে দেবো আমি, দৌড়ে আসো তো দেখি, হ্যাঁ সেটাই তো করবে, ওই দেখো দাদুর লঙ্কার গাছ মরে গেছে, ওই যে মৃত প্রায় লঙ্কার গাছ দেখেছো, এখনো অনেকগুলো লঙ্কা চারা আছে, হ্যাঁ কি বলে ভিডিওতে দেখেছি, আমার জন্য এখানে শ্মশান আওয়াজ হচ্ছে, ও সেইটা দেখছে, আসলে আর এসি চালানোর দরকার হচ্ছে না, পুরো এসির মতন ঠান্ডা হাওয়া চারিপাশ থেকে, ঝড় উঠবে, কারেন্ট যদি চলে যায় আমি তো উবেরও পাবো না, কি ইয়ে কি অবস্থা দেখো, তোমরা একটু দেখো অবস্থাটা কিভাবে ঝুলে আছে দাদুর কোলের ভেতর, এইভাবে নাকি ঝুলে থাকবে ও, আরে দাদু দিদুকে পাঠাবে না বাড়ি না কি করবে, তোকে এরকম কোলের ভেতর ঝুলা বাদর করে নিয়ে থাকবে, এ কি অবস্থা, বাদরের মতন উঠে পড়লো, কি ব্যাপারটা কি তোর, মামা তাকাও তাকাও একটু তাকাও, কি হয়েছে দাদুর কোলের ভেতর করে কোথায় যাবে, তুমি তো স্কুটিতে বসতে পারো না যে তোমাকে নিয়ে যাবে, আর কোলে নিয়ে স্কুটি চালানো যাবে না, ভীষণ রিক্স, ঠিক আছে দাদু গিয়ে দিদুকে পাঠাক,
দাঁত দেখাচ্ছে, তোমাকে দেয়নি, তোমার খাওয়া তো প্রয়োজন নেই, কেন তুমি লোকের খাবার দেখে তোমার খেতে ইচ্ছা হবে? ভাই তোমাকে তোমার বাবা কিনে দেয় না? আর একদিন শুনি আমি, লোকের খাবার দেখে তুমি ডিম বাবা কিনে দেবে, বাড়ি গিয়ে খাবো আমরা। খাটের উপর ডিম লেগেছে, কিছু করার নেই, খাও খাও খাও, আবার খাও আবার খাও, দাদা এসছে দাদা এসছে, আবার খাও আবার খাও, খাও আবার আরেকবার নাও আরেকবার নাও, হ্যাঁ খাও 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 খাও, মুখে দাও মুখে দাও। ভিডিওতে দেখবে টপার টপ মুখে দিচ্ছে, ডিম ভেজে দিয়েছি সিদ্ধ না। দাদা চলে গেছে, দাদা আবার কালকে যাবে তোমার কাছে, এই যে বলে এই যে নাকি দাদা। আমার বাচ্চার জন্য ঘাটিয়া খাবার বানানো হয়েছে, ওদের এটো কাটা ভাত সেই সব দিয়ে আমার বাচ্চা খাবার বানাচ্ছে, অসভ্য দিক। এগুলো খাওয়ানো ভালো বাচ্চাদের, এই যে ভাতটা কত উপকার মানুষের, হাতটা ধোয়া কিন্তু ভাববেন না যে হাতটা ধোয়া না। আচ্ছা আচ্ছা, এর ভেতরে কি দিবি, একে মুখে দেবে নাকি বাচ্চা? হ্যাঁ, না না হবে না কিন্তু তাহলে। হ্যাঁ আমার বাচ্চাকে আমি ডেক্সোলাকে রেটে ডেক্সোলা কি খাওয়াইনি, না এটা খিচুড়ি বানাচ্ছি তো, না না এসব খাবে না। এর থালা কবে ধুয়ে রেখেছে মা তার ঠিক ঠিকানা নেই। আমি ধুই না, ধুই নিলাম। তুই দেখ এই দেখ এই বাটি কেমন আঠা, তুই ধর, ধরলেই বুঝতে পারবি, ধর। ও তো জেঠিমা চলে। হ্যাঁ তাহলে জেঠিমা চালা চামুন্ডা, তোমরা ওইরকম পিচাস। তুমি একটা যে যে থালা এরকম ধরবা তো দেখবে চকচক করছে, তোর মুখ দেখতে পারবা বুঝলা। ও চা চটকাস না, কত চটকাচ্ছিস, তোমার যে ভালো এক্সপিরিয়েন্স আছে লাইফে। হ্যাঁ এখানে শুনতে ইডাল বাচ্চা আমের ডাল খাবে, এটা খিচুড়ি বানাচ্ছি আমের ডালের খিচুড়ি। এইখান থেকে ঝিনুকটাকে তুলে বাটির মধ্যে রাখলে, রাখলে রেখে এই প্লাস্টিকটা এই পাশে রাখা থাকবে, ওটাকে নিয়ে ধরো একটু এলোমেলো করে রাখো, ধরো তুমি এ করতে করতে নিয়ে যেতে পারো। এবার কি হলো, ধরো ওখান থেকে তুমি বাটিটা নিয়ে গেছো, ডান হাতে হয়তো বাটিটা আছে, আর প্লাস্টিকটাকে নিয়ে ওখান থেকে যখন বেরিয়েছো, তুমি ঝেড়ে এবং ঝেড়ে সোজা করতে গিয়ে না এই হাতটা এই হাতে লেগে কোনোভাবে বাটিটা মাটিতে পড়ে গেছে, তুমি যাতে ধরো যে এই খাবারটাকে এখান থেকে কাটিয়ে বাটির মধ্যে তুলে নেবে, তুলে নিয়ে ওর গায়ে মানে টুমটুমির গায়ে কোনো রকম হাত দিতে পারে না, যা ডায়লগ বলবে উদ্দেশ্য করে বলো, একটু গায়ে হাত দেবে না, যে মানে ধরা বা কিছু কিছু বলবে না। তোর জন্য এটা তোর খাওয়ানো হবে, ছোট অঙ্কের ইনস্ট্রাকশন দিয়েছে এই খিচুড়ি তোরে খাওয়াবো এখন, চল। দীপু বাবু ঘাম দিয়ে চটকে দিয়েছে এটাকে, ঘাম চটকানো খিচুড়ি।
পড়ে হাত পড়ে গেছে, এটা পড়ে গেছে হাত থেকে দুবার তিনবার, তাই বলছে পড়া খিচুড়ি আমি খাই না বলে দাও। আর ওপাশে কি করছে, আমি তো ঘেমে জল হয়ে গেলাম, তাড়াতাড়ি কর। প্রচন্ড গরম, বিশাল গরম, বিশাল গরম। এই পাখাও বন্ধ এই পাশে, দাঁড়ানো যাচ্ছে না, গরম এত গরম দাঁড়ানো যাচ্ছে না। এসির ভেতরে গিয়ে দাঁড়ায় কি বাজছে, কি বাজছে, এদের হাসি তো পাবে, অপকর্ম করেছে একটা, তাই হাসি পাচ্ছে বিশাল। একবার তুমি শর্টটা দিয়ে দাও, একবার একবার দেখি এটা বাজিয়ে দেখা, প্রিয়দোষ রেডি থাকো, কি ওটা খাবার না কিন্তু, ওটা সত্যি তো খেয়ে নিও না। এসে চটপট করে খাওয়ালাম, সেই খাবার আর পেটে থাকলো না, এমন বমি করলো, সব খাবার বমি হয়ে গেল। এখন দিদুর সাথে সে চিৎকার করে কান্না, কি সে কান্না যেন কি কান্না, সব বমি করলো করে এই চুরি চুরি করে এবার বউ সেজেছে। দেখো মুখের অবস্থা, ঘুম চোখে, ঘুমানোর জন্য এরা মূল চিৎকার চাচ্ছে। এই যে এই ম্যাগি খাওয়া নিয়ে এই ঝগড়াটা মেন বেঁধেছে, বেঁধে যা পেটে ছিল সব বমি করেছে খাওয়ানোর পর। আমাদের গাড়ি ঢুকে যাচ্ছে, কতক্ষণ আর, বেশিক্ষণ নেই, 2-3 মিনিট দেখা, 4-1 মিনিট এসে গেছে, চলো না আমি আস্তে আস্তে। বাড়িতে আমি অনেকক্ষণ চলে এসেছি, তোমাদের লিটল গোল্ড আমার এবং বকুদার তিনজনকে খাওয়া হয়ে গেছে। হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, পরবর্তী ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কালকে দুপুর 2টার সময় চলে আসবো। এটা